দ্বিতীয় ক্লাস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তার থেকে আর্টিকেল কি ফিল্ড কি ফিল্ডের কিছু অংশ আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব বা সেখান থেকে আর একটু তোমার পূর্বের অংশটা বলে তারপর আমি তাহলে কি ফিল্ড কি বলেছিলাম সেটা আমরা একটু জেনে নেই। আবার কি ফিল্ড কাকে বলা হয়, বলা হয়েছে ফাইল ও ডেটাবেজের মধ্যে, কি বলা হয়েছে ফাইল আর ডেটাবেজের মধ্যে রেকর্ড শনাক্তকরণ অনুসন্ধান ও একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন। তাহলে আমি কি বললাম, এটা বললাম যে ফাইল ও ডেটাবেজের খেয়াল করো, এদিকে তোমরা খেয়াল করো, ফাইল ও ডেটাবেজের মধ্যে রেকর্ড শনাক্তকরণ অনুসন্ধান ও একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয়েছে কি ফিল্ড। আর এই কি ফিল্ড আছে ওয়াদিতে এবং অভিন্ন হতে হবে, কারোর সাথে কারোর মিলবে না। মনে করো একই শিক্ষাবর্ষে তিনটা গ্রুপ আছে, ধরে নিলাম বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা। তাহলে বিজ্ঞান বিভাগে যার এক রোল নম্বর, মানবিক বিভাগে যার এক রোল নম্বর, দুই ব্যক্তি কিন্তু একই নাই, কি বললাম। এগুলো হচ্ছে অদ্বিতীয় ভাবে অভিন্ন ভাবে বলা হয়েছে। তাহলে কি ফিল্ডের ডেটাগুলো হবে অভিন্ন এবং অদ্বিতীয়। তাহলে আমরা কাইন্ডস অফ কি ফিল্ড আমরা একটু জানি, কাইন্ডস অফ কি ফিল্ড, এক নম্বর তোমার প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড, দুই নম্বরে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট কি ফিল্ড, কম্পোজিট কি ফিল্ড, তিন নম্বর আছে ফরেন কি ফিল্ড। তাহলে আমরা এক এক করে একটু বিষয় আলোচনা করি। তাহলে যে ফাইলের যে ফিল্ডের যে ফাইলের যে ফিল্ডের ডেটাগুলো অভিন্ন, এটা হচ্ছে ইউনিক হতে হবে, অর্থাৎ অভিন্ন হতে হবে, একক আকার হতে হবে, অভিন্ন ও অদ্বিতীয় অর্থাৎ ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায়। বললাম যার মাধ্যমে ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায় তাকে বলা হয়েছে প্রাইমারি কি ফিল্ড। আমি একটা এখানে টেবল অঙ্কন করে দিয়ে যাই, তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন এই টেবলটা একটু বলি, টেবল স্টুডেন্ট নেম সংক্ষেপে লিখলাম, স্টুডেন্ট নেম
দিলাম তাহলে রোল নাম্বার আর টেবিল নাম্বার রোল নাম্বার আর টোটাল নাম্বার আমি সংকেত করে দিলাম মনে করো এখানে নাম আছে 80 এ রোল নাম্বার ধরে নিলাম 01 এর প্রাপ্ত নাম্বার 876 ধরে নিলাম আমি আর একটা ধরলাম আছে আরিফ আসি আরিফ এ আর আর এ এফ এ রোল নাম্বার ধরে নিলাম রোল নাম্বার 2 এ কিলো 961 আর একজন ধরে আছে সালাম এ রোল নাম্বার 3 বা ধরে নিলাম এ আছে 7 এ কিলো আছে 86 দেখো এখানে এটা হচ্ছে তোমার এই প্রাইমারি ফিল্ডের একটা বিষয় কেবল অভিন্ন কারোর সাথে কারো মিল নাই খেয়াল করেছো কারোর সাথে কারো মিল নাই তাহলে এখানে এর যে রোল নাম্বার একই নাম হতে পারে কিন্তু রোল নাম্বার ভিন্ন ভিন্ন হতে হবে তাহলে রেকর্ড রুমের সাথে কি কারোর সাথে কারো মিলবে না এটা হচ্ছে তোমার প্রাইমারি কি ফিল্ড তাহলে এখানে এটাই কি হচ্ছে প্রাইমারি কি ফিল্ড নির্দেশ করছে এটা হচ্ছে তোমার সেই প্রাইমারি কি ফিল্ড তাহলে একটা টেবিল যদি আসে এখন দেখে বুঝতে পারবে না যে কোনটা প্রাইমারি কোনটা কম্পোজিট আর কোনটা ফরে তাহলে প্রত্যেকটা ডেটাগুলো কি অভিন্ন হতে হবে কার সাথে কারো সম্পর্ক কিন্তু থাকবে না হতে পারে এমন রোল নাম্বার ভিন্ন কিন্তু প্রাপ্ত নাম্বার আবার একই হয়ে যাবে এটা হতে পারে তাতে কোনো সমস্যা কিন্তু রোল নাম্বার ভিন্ন হতে পারে তাই এই রোল নাম্বার থেকে বলা হয়েছে প্রাইমারি কি ফিল্ড এবার আসব কম্পোজিট এটাই কেন করো কম্পোজিটটা কি কম্পোজিট প্রাইমারি কম্পোজিট কি ফিল্ডটা কাকে বলা হয় বা প্রাইমারি কি ফিল্ড কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড দিলে আরো বেশি ভালো হয় একটু দিয়ে দাও এখানে প্রাইমারি তাহলে একাধিক ফিল্ডের সঙ্গে যে প্রাইমারি ফিল্ড প্রাইমারি কি গঠন করা যায় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয় কি বলা হয়েছে একাধিক ফিল্ডের সমন্বয়ে অনেকগুলো ক্ষেত্র যুক্ত হবে তাহলে একাধিক ফিল্ডের সমন্বয়ে যে কি গঠন করা হয় তাকে বলা হয়েছে কম্পোজিট প্রাইমারি কি তাকে বলা হয়েছে কম্পোজিট প্রাইমারি কি তাহলে এখানে যদি বলা হয় কোনো ছাত্র রোল নাম্বারকে প্রাইমারি কি হিসেবে ফিল্ড হিসেবে যদি ব্যবহার করি কিন্তু করা যাবে না কারণ ভিন্ন ভিন্ন বিভাগ শিক্ষাবর্ষের স্টুডেন্ট রোল নাম্বার একই হতে পারে তাহলে আমি একটা এখানে টেবল দেই তোমরা সহজে বুঝতে পারবে প্রথমে ধরে নিলাম সেশন তার আছে গ্রুপ রোল নাম্বার ছাত্রের নাম প্রাপ্ত নাম্বার ইত্যাদি সেশন তার কোন শিক্ষা বসে সেশন গ্রুপ স্টুডেন্ট নেম আমি সর্বপ্রথমে সংক্ষিপ্ত আকারে লিখছি গ্রুপ রোল নাম্বার দিয়ে তার পিএসটি নেম দাও সমস্যা নাই
सरल नंबर स्टूडेंट नेम बोलो शिक्षा वर्ष पर विभाग है तो रोल नंबर को छात्र नाम और तार टोटल नंबर टोटल नंबर आसे कौन शाखा सेक्शन তাহলে মনে করো একজন শিক্ষার্থী সে 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে ধরে নিলাম সে বুঝছে তার সায়েন্স রোল নাম্বার ছিল জিনেন্দ্র ওয়ান স্টুডেন্টের নাম ধরো আরিফ আর টোটাল নাম্বার ধরে নিলাম 897 আর সে এই শাখায় ভর্তি হলো আবার আমি এখানে বলতে চাচ্ছি দেখো এখানে ওই একই শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী আবার ভর্তি হয়েছে কিন্তু সে হিউম্যানিটি সে মানবিক বিভাগ বা কমার্স ভর্তি ধরে নাও কমার্সে ভর্তি হলো তার রোল নাম্বার 001 দেখো রোল নাম্বার একই আছে কিন্তু বিভাগ ভিন্ন নাম একই হতে পারে সমস্যা নেই একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে কিন্তু তার আইডেন্টিটি আছে তার রোল নাম্বার দিয়ে খুঁজতে হবে তাহলে এবং বিভাগ ধরে নিলাম এ ছেলে তার আসফাম এ নাম্বার পেয়েছে 903 তাও ধরে নিলাম বি সেকশনের একজন ছাত্র আমার উদ্দেশ্য হচ্ছে যে কম্পোজিট প্রায়োরিটি কিভাবে কিভাবে চিনব এটা আমাকে জানতে হবে আর একটা ধরে নিলাম 2019-20 শিক্ষাবর্ষে একজন ভর্তি হয়েছে সে মানবিক বিভাগে তার রোল নাম্বার ধরে নিলাম 005 এখানে ছাত্রের নামে ধরলাম ধরে নিলাম আছে গিয়াসউদ্দিন সে নাম্বার পেয়েছে মনে করা আছে 917 সে শাখায় আমি তাহলে এখান থেকে দেখাবো যে কম্পোজিট প্রাইমারি কিটার কিভাবে নির্ধারণ করতে হয় তাহলে দেখো শিশুর থেকে রোল নাম্বার পর্যন্ত এটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড কি ফিল্ড দেখো শিক্ষাবর্ষ ভিন্ন ভিন্ন আছে বিভিন্ন গ্রুপের এবং রোল নাম্বার একই আছে আবার ভিন্ন আছে তাহলে একজন শিক্ষার্থী এই বিষয়গুলো যদি ভিন্ন ভিন্ন থাকে অর্থাৎ আমি বলতে পারি কোন ছাত্র রোল নাম্বারকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যায় না কারণ ভিন্ন ভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষে কোন ছাত্র বা ছাত্রীর নম্বর একই হতে পারে কিন্তু এক্ষেত্রে তার বিভাগ শিক্ষাবর্ষ ও রোল নাম্বারের সমন্বয়ে বিভাগ শিক্ষাবর্ষ এবং রোল নাম্বারের সমন্বয়ে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড গঠন করা কম্পোজিট প্রাইমারি কিফিল্ড এবার আসবো ফরেন কি ফিল্ড ফরেন কি ফিল্ড মুছে দিলাম আমি এখানে একটু জায়গা পাবো না বিদায় দেখ এটা মুছে দিতে পারি আমি
देखने लिखे पर एन लिखे এখানে নিয়ে আসলাম এটা আলাদা করে দিয়ে দিলাম টেবল সকল গভীরে মনে রাখতে হবে এখানে একটা আলাদা করে টেবল থেকে বুঝতে হবে যে এটা প্রাইমারি না কম্পোজিট না ফরেন এই টেবলটা তোমাদের ধারণা যদি থাকে তুমি অনায়াসে এখান থেকে সহজে কিপিটগুলো কিন্তু চিনতে পারবে তাহলে এবার আমরা ফরেন তাহলে আমি এখানে টেবিলগুলো একটু অপন করি प्रथम टेबिले द्वितीय टेबिले কারণ কি বলা হয় তাহলে কি বললাম একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলের কি এর সাথে অন্য একটি টেবিলের কি এর সাথে প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলের সম্পর্ক যুক্ত হয় তাকে বলা হয়েছে ফরেন কি ফিল্ড তাকে বলা হয়েছে ফরেন কি ফিল্ড তাহলে আমরা দেখো প্রাইমারি কম্পোজিট ফরেন তাহলে প্রাইমারি কিটে কি ফিল্ডের টেবলটা আমরা দেখেছিলাম কম্পোজিট দেখেছিলাম এবার আছে ফরেন এই ক্ষেত্রে দুটো টেবিলে প্রয়োজন হবে তাহলে টেবল নাম্বার 1 প্রথম হচ্ছে রোল নাম্বার নেম আর গ্রুপ এটা সব প্রথম টেবিল নাম্বার 1 তাহলে আমি এখানে বা সেকশন যেটা কি বলি সেকশন বলি তাহলে এর রোল নাম্বার ধরে নিলাম 01 এর রোল নাম্বার ধরে 02 03 এর নাম ধরে নিলাম এ এর নাম বি এর নাম সি সেকশন মনে করো আছে লিলি আছে বেলি আছে আর জবা লিলি বেলি আর আছে জবা এটা তুমি তোমার কাছে ধরে নিয়ে গেলে আমি সেকশনগুলো একটু নাম উল্লেখ করে দিয়ে দিলাম টেবিল নাম্বার 2 একইভাবে রোল নাম্বার তার নাম আর আছে সেকশন এখানে দেখো আমি একটু মিল করব কোথায় কোথায় সরি আবার একটা জিনিস একটু ভুল হয়েছে টেবিলটার ক্ষেত্রে টেবিল নাম্বার 2 তার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আর টোটাল মার্কস তাহলে একজনের রেজিস্ট্রেশন নাম্বার ধরে নিলাম 110132 তার রোল নাম্বার আমি ধরলাম 01 প্রাপ্ত মার্কস ধরে নিলাম 778
আর একজন রেজিস্ট্রেশন নাম্বার ধরে নিলাম 32015 তার রোল নাম্বার ধরে নিলাম 2 এ পেলো 873 আর একজন রোল নাম্বার ধরে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার 14315 হচ্ছে 3 দেখো আগের রোল নাম্বার সাথে আমি মিলাই দিচ্ছি রোল আর রেজিস্ট্রেশন অর্থাৎ এই রোল আর রেজিস্ট্রেশন এটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি কি তাহলে দেখো রোল এবং রেজিস্ট্রেশন এই রোল নম্বরের এই রেজিস্ট্রেশনের তিন দেখো এখানে দ্বিতীয় টেবিলে আর এক অন্তর্ল আছে তার রোল নম্বর মিলে গেছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তাহলে এই রোল নম্বরে এই রেজিস্ট্রেশন প্রাপ্ত এই নম্বরে এই রোল নম্বরে একই রোল আছে এই রেজিস্ট্রেশন নাম্বার এত এই রোল নম্বরে রেজিস্ট্রেশন নাম্বার এত কিন্তু এই ক্ষেত্রে এই রোল নম্বরটাকে বলা হচ্ছে ফরেন এফ ও আর আই জি এন ফরেন তাহলে সংখ্যাটা আবার বলি একটি টেবিলে প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় একটি টেবিলে প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওইটিকে প্রথম কিয়ে ওইটিকে প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলে সম্পর্কযুক্ত যেটা হয় প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলে সম্পর্কযুক্ত দেখো রোল নম্বরের সাথে রোল নম্বর মিলে আছে ঠিক আছে এখানে যে রোল নম্বর এখানে সে একই রোল নম্বর তাকে বলা হয়েছে ফরেন কি তাকে বলা হয় ফরেন কি এবার তাই আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তোমরা আগের ক্লাস এবং এই ক্লাসগুলো একটু মিলাই রাখবে উপরন্ত একটা টেবিল দেখে বুঝতে হবে যে আমার এটা প্রাইমারি না কম্পোজিট না ফরেন এটা তুমি যতক্ষণ না বুঝবে ততক্ষণ তোমার আছে তুমি বুঝতে পারবে না যে এটা কোন ফিল্ডের আওতায় হয়ে গেছে আর একটা তোমাদের সরকার একটা বিষয় আগামী ক্লাসে যত বাড়িতে একটু হোমটা ফিরিয়ে দেয় ডেটাবেস মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় প্রশ্ন আসে এখান থেকে ডাটাবেস ডাটাবেস মডেল দেখো আগের যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো এখানে আমি আবার পরপর ঢুকবে আমার কথাগুলো যদি তোমরা ভালো করে শোনো এবং বাড়িতে পড়ো তাহলে এই ডেটাবেস মডেল সম্পর্কে ধারণা নিতে খুব বেশি সময় লাগবে না তাহলে ডেটাবেস মডেলটা কি ডেটাবেস মডেলের কতগুলো ধারণার সমষ্টি যা ডেটাবেসের গঠনকে বর্ণনা ও উপাত্তের সাথে সংযোগকে উপস্থাপন করায় কি বলেছে ডেটাবেস মডেল হলো কতগুলো ধারণার সমষ্টি এই ডেটাবেস মডেল হলো কতগুলো ধারণার সমষ্টি যা ডেটাবেসের গঠন বর্ণনা ও উপাত্ত সমূহকে সংযোগ করা বোঝায় সেটাই ছিল তোমার আছে ডেটাবেস মডেল তো ঠিক আছে তোমরা এই আর্টিকেলটা একটু পড়ে আসবে আর বিশেষ করে এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে নিরাপদ থাকবে বাইরে তেমন ঘোরাঘুরি করবে না সামাজিক দূরত্ব বজায় রাখবে
সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে